হ্যালো বিউ আর আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝছেন যে আমাদের ভিডিওটি কিনে তো আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি ল্যাপটপ ব্যবহার করি ফোন ব্যবহার করি তো আমরা অনেকেই কম্পিউটার দিয়ে ইউটিউবিং করি ল্যাপটপ দিয়ে ইউটিউবিং করি এবং ফোন দিয়ে অনেকেই ইউটিউবিং করি তো অনেকে আমরা ব্লগ ভিডিও করি মোবাইল স্ক্রিন ভিডিও করি বিভিন্ন ধরনের রেসি রেসিপি ভিডিও করি বিভিন্ন ধরনের ভিডিও করে আমরা থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার বিভিন্ন ধরনের ভিডিও যে ইউটিউবে আপলোড করেন বা ভিডিওতে পোস্ট করেন যাই করুন না কেন তো ভিডিও আমরা ভিডিওটি গর্জিয়াস করার জন্য একটি ইন্ট্রু বসাই ইন্ট্রুটা হলো আমাদের ভিডিওর আগে কিছু কালারিং পিকচার অথবা কিছু ভিডিও আসবে অনেক সুন্দর করে একটু গর্জিয়াস করে আসবে তো আমরা সেটাকে ইন্ট্রু বলি হ্যাঁ তো আমরা ভিডিওর আগে সেই ইন্ট্রুটু কিভাবে আমরা এই ফোন দিয়ে আমাদের হাতের ফোন দিয়ে আমরা বসাবো ভিডিওটি সুন্দর করব তাই আজকে দেখবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি ভিডিওটির মূল টপিকটি বুঝতে পারবেন তো আমরা আজকে ফোন দিয়েই করব কিন্তু তো ফোন দিয়ে কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি যে আমরা কীভাবেই সে কাজটি করবো তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো ভিও আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ইনটুডি যেভাবে বসাবো তো বসানোর আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমাদের ইন্টুটি আমরা বসাই তো আপনারা দেখতেছেন আমার এই জায়গায় একটি ভিডিও এই ভিডিওতে দেখতেছেন একটি ইন্টু এই যে দেখতেছেন ইন্টুটি আসতেছে তো ইন্টুটি আমি কেটে বসাইছি এগুলি অনেক বড় থাকে তো এটি আমরা কোথায় পাবো কিভাবে বসাবো এবং কোন অ্যাপস দিয়ে বসাবো আজকে আমরা এ টু জেড দেখব তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা ইন্টু বসানোর জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে কাইন মাস্টার অ্যাপস আর আমরা ইন্টুটি কোথায় পাবো আমরা ইন্টুটি ইউটিউবে সার্চ দেবো যে কফি রাইট ভিডিও ইন্ট্রু বা ইন্ট্রু ভিডিও হয়তো আমরা ইউটিউবে থেকে না ডাউনলোড করতে পারলে আমরা ক্রোম বাজার থেকে ডাউনলোড করে নেব যে কফি রাইট ভিডিও ইন্ট্রু বন্ধুরা আপনারা যদি কফি রাইট ভিডিওটি দেন তাহলে আপনাদের ভিডিওতে কফি রাইট ক্লেম বা স্ট্রাইক খাবেন না আর যদি আপনারা কপিরাইটটি না দেন তাহলে কফি রাইট ক্লেম স্ট্রাইক খেতে পারেন তো এই জন্য কপিরাইট দিয়ে আপনারা সার্চ দিবেন। তো ভিডিওটি ইনটুডি আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন হয়তোবা বিডমিট অ্যাপস থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো যে কোনো একটি অ্যাপস থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাইন মাস্টার অ্যাপসে প্রবেশ করবেন আপনাদের যে ভিডিওটির যে ভিডিওটিতে ইনটু বসাবেন সেই ভিডিওটি কাইন মাস্টার অ্যাপসে রেখে আপনারা ইনটুডি ডাউনলোড করবেন তো আমি কান কাইন মাস্টার এসে পড়লাম কাইনমাস্টার এসে অ্যাফে এসে পড়ার পরে আমরা আমাদের ইন্ট্রুটি বসাবো ইন্ট্রুটি বসানোর জন্য আমরা প্রথমে যে কোনো একটি ভিডিও চয়েস করব সাপোজ আমি এই জায়গা থেকে একটি ভিডিও নিচ্ছি যে কোনো একটি ভিডিও নিলে তো আমি একটি ভিডিও নিলাম এখন আমি এই ভিডিওটির আগে একটি ইন্ট্রু বসাবো তো ইন্ট্রুটি বসানোর জন্য আমরা আবারও এই মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করার পর আমি ইন্টুটি ডাউনলোড করে একটি ফাইলে রেখেছি এতে দেখতেছেন আমার ফোনে একটি ভিডিও এই ভিডিওটি আমার ইন্ট্রু তো আপনারা ইউটিউব থেকে অথবা বিডমিট থেকে যে কোনো অ্যাপস থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা একটি ফাইল করে রেখে দেবেন তো আমি ইন্টুটি ডাউনলোড করে ফাইলে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এ জায়গা থেকে এখন ইন্টুটি বসাবো তো এই দেখতেছেন আমার এই জায়গায় অনেকগুলো ইন্ট্রু এমনই থাকবে ইউটিউবে অনেক ভিডিও এডিটিং এডিটিং মাস্টাররা এমন করে ভিডিও ইন্ট্রিউ বানিয়ে থাকে বা আপনিও বানাতে পারবেন চেষ্টা করলে তো আমি সাপোজ এই ইন্টুটি বসাবো এই ইন্ট্রুটি বসানোর জন্য আমরা ইন্ট্রুটি শুরু শুরু হয়ে যে এই জায়গা থেকে ইন্টুটি শুরু হয়তো বা আমি অন্য একটি ইন্টু বসাতে পারি এই যে একটি ইন্টু দেখতেছেন একটি ইন্টু তো আমি সাপোজ এই ইন্টুটি বসাবো বা এই ইন্টুটি বসাবো যে কোনো ইন্টু আপনার পছন্দ করে নিতে হবে তো আমরা এই ইন্টুটি বসানোর জন্য আমরা কী করতে হবে এইটুটি শুরু থেকে যে টেনে শুরু থেকে টেনে ভিডিওটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কাঠ বাটুন দেখতেছেন কাঠ এই যে একটি কেসি বাটুন এই কেসির উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে ভিডিওটি কেটে নেবো এই যে ভাগ করে নেব আমরা ভিডিওটিকে হয়তোবা আমরা এর পরের অপশনটুকু ফেলে দেব। আর যে ভিডিওটি আমাদের প্রয়োজন এটুকু রেখে দেব। তো পরের অপশনটুকু ফেলিয়ে দেওয়ার জন্য আমাদের এ জায়গায় ক্লিক করতে হবে প্রথমে টাইম টু লেফট অফ প্লে এ জায়গায় ক্লিক করতে পারে ক্লিক করার পর আমাদের পরের অপশনটুক চলে যাবে এবার আমরা কী করব এই জায়গার ইন্টুটি আমরা নেব এবার এই জায়গার ইন্টুটি নেওয়ার জন্য আমরা এভাবে ভিডিওটি টানব টান টেনে আমরা শেষ কোন পর্যন্ত শেষ কিন্তু ভিডিওটির এই যে টু টু পয়েন্টে উঠছে এ পর্যন্ত তো আমাদের ভিডিওটি এ ফ তো এ ফন্ত শেষ তো আমরা কী করবো এই যে পরের সাইডে যে অপশনটি দেখতেছেন এই অংশটুকু এটুক আমরা ফেলে দেবো এটুক ফেলে দেওয়ার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করবো ক্লিক করার পরে যে টাইম টু রাইট অফ প্লে ইস্ট এই জায়গায় আমরা ক্লিক করবো যে এই অপশানটুকু ক্লিক বাম সাইডে দেখতেছেন তো আমাদের কী হয়েছে আমাদের পরের অপশনটুকু চলে গেছে এখন আপনারা দেখতেছেন এই যে জায়গায় ওয়ান লেখা এই ওয়ানটি মুছে ফেলতে পারেন বা আপনারা এই জায়গায় একটি লোগো বসিয়ে দিতে পারেন বা আপনারা এই ভিডিওটিকে বড়ো করতে পারেন ভিডিওটি বড় করার জন্য আমরা এই যে ভিডিওটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখতেছেন একটি স্কোয়ার অপশন বা একটি চারকোনা অপশন ঘরের মতো এর উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের আমার একটি পেজ নিয়ে আসবো এমন একটি পেজ নিয়ে আসার পর আমরা এই যে সমান দেখতেছেন একটি অপশান সমানের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ভিডিওটি টেনে বড় করে দেব টেনে বড় করে দিয়ে আমরা এই ওয়ান ওয়ান যে অপশানটি ছিল এই ওয়ান অপশানটি আমরা লুকিয়ে দিলাম লুকিয়ে দেওয়ার পর আমরা এই টিক অপশানে ক্লিক করে দেবো টিক অপশানে ক্লিক করার পরে দেখতেছেন এখন আমাদের এই জায়গায় এই যে একটি অপশান ছিল ওয়ান একটি অপশান ছিল এই ওয়ান অপশানটি নেই বা আপনারা একটি লোগো বসিয়েও দিতে পারেন তো আমি এটি লুকে দিলাম তো আপনারা দিতে পারেন তো দেখতেছেন আমার ভিডিওটির আমার এই ভিডিওটি গর্জিয়াস করার জন্য আমার এই ইন্টুটি অনেক সৌন্দর্য তো দেখতেছেন আমি ইন্টুটি বসালাম বসানোর পরে আপনারা দেখবেন এ প্রথম এই ইন্টুটি চলবে চলার পরে আমার ভিডিওটি শুরু হবে তো এই যে দেখতেছেন আমার ভিডিওটির ইন্টুটি এখন শুরু হবে যে ভিডিও এই ভিডিও দেখতেছেন ভিডিওর প্রথমে এই ইন্ট্রু ভিডিওর ইন্ট্রু তো আমার এই ভিডিওটির সৌন্দর্য হলো আমার প্রথমে এই ভিডিওটির ইনটুটি তো আপনারা দেখতেছেন আমি ইন্ট্রুটি কীভাবে বসালাম তো বসানো শেষ হওয়ার পর আমরা কি করব এ জায়গায় যে সেভ অপশন দেখতেছেন সেভ অপশনের উপরে ক্লিক করে দেবো আমাদের পছন্দের মতো আমরা ইন্ট্রুটি বসি আমরা সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়া রেজুলেশন ঠিক করে আমরা অপশনটি সেভ করে ফেলব সেভ করে আমরা এটিকে গ্যালারিতে নিয়ে ফেলব তো বিবার আজকের ভিডিওটি এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ইনটু কীভাবে বসাবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন আর ভিউ আর আপনারা যদি খাইটেক্স অফিশিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছার তো ওকে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ